हेलो व्यूअर्स, अस्सलामु अलैकुम। टिप्स बांगला चैनल पक्ष के अनेक अनेक शुभेच्छा और अभिनंदन। टिप्स बांगला चैनल आज के टिप्स, हाड़ेर व्यथा दूर करते करणीय। नारी पुरुषेर हाड़े क्षय थेके देखा दीते पारे नाना धरनेर समस्या। विशेषकर बयस 40 पेरुले नारीदेर हाड़े क्षय बेशी हय। सठिकभावे खावा दावा करले एई समस्या थेके बेर हवा सम्भव। आसुन जेने नेওয়া যাক হাড়ে ক্ষয় রোধে কি ধরনের খাবার খাওয়া দরকার। জানবো জানার আগে যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন এবং অনুগ্রহ করে ভিডিওটিতে একটি লাইক দিন। ক্যালসিয়াম হাড়ের সবচেয়ে বড় বন্ধু এই মৌল। বিশেষজ্ঞদের মতে একজন পূর্ণবয়স্ক পুরুষের দৈনিক 1000 মিলিগ্রাম ক্যালসিয়াম প্রয়োজন। নারীদের ক্ষেত্রে এই মাত্রা 1200 মিলিগ্রাম। কাজেই হাড় ভালো রাখতে ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার খাওয়া অত্যন্ত জরুরি। ক্যালসিয়ামের সবচেয়ে ভালো উৎস দুধ ও দুগ্ধজাত পদার্থ। তবে যারা এই ধরনের খাবার খেতে পারেন না তাদের গাঢ় সবুজ রঙের শাকসবজি খাওয়া বাঞ্ছনীয়। পালং শাক, বাঁধাকপি ও শালগমের শাকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন। তাহলে এসব খাবার খেলেই বিভিন্ন ধরনের ক্যালসিয়াম পাওয়া যায়। ভিটামিন হাড়ের যত্নে ভিটামিন ডি ও ভিটামিন কে খুবই গুরুত্বপূর্ণ। সাধারণত রোদে বেরুলে ত্বকেই উৎপন্ন হয় ভিটামিন ডি। তাছাড়া বিভিন্ন সামুদ্রিক মাছেও প্রচুর পরিমাণে ভিটামিন ডি পাওয়া যায়। আর ভিটামিন কে মেলে শাক সবুজ শাকসবজিতে। ম্যাগনেসিয়াম ও জিঙ্ক, ম্যাগনেসিয়াম ও জিঙ্ক হাড়ের স্বাস্থ্য রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কুমড়ার বীজ, বিভিন্ন ধরনের বাদাম ও পালং শাক ম্যাগনেসিয়ামে ভরপুর। আর জিঙ্ক পেতে চাইলে খেতে হবে মাংস, ডিম বা ডাল। সর্বশেষ হাড়ের ব্যথা দূর করতে করণীয় হল প্রোটিন। কেবল পুষ্টিগত উপাদানই নয়, হাড়ের স্বাস্থ্য রক্ষায় সমান গুরুত্বপূর্ণ প্রোটিনও। তাই হাড় ভালো রাখতে নিয়মিত খেতে হবে মাছ, মাংস ও ডিম। এই হলো হাড়ের ব্যথা দূর করতে করণীয়। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ও পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আমি ভিডিওটি না টেনে শেষ করুন। দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটিতে একটি লাইক দিন। আসসালামু আলাইকুম।